উন্নয়ন ঝলকে মাতার বাড়ি। গভীর সমুদ্রবন্দর ছাড়াও 68 প্রকল্প বাস্তবায়ন হবে। একসময়ের অনুন্নত অখ্যাত মাতার বাড়িতে এখন নতুন স্বপ্নের ঝলক। এই স্বপ্ন অর্থনৈতিক উন্নয়নের। কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি ইউনিয়নের নাম মাতারবাড়ি। আয়তনে 6,532 একর বা 26.43 বর্গ কিলোমিটার। মহেশখালীর উত্তর পশ্চিমাংশে এর অবস্থান। উপজেলার মূল ভূখণ্ড থেকে এটি আলাদা। দক্ষিণে থলঘাটা ইউনিয়ন, পূর্বে কোহেলিয়া নদী, পশ্চিমে বঙ্গোপসাগর ও কুতুবদিয়া চ্যানেল। বঙ্গোপসাগরের সঙ্গে লাগোয়া এই মাতারবাড়িকে ঘিরে শুরু হয়েছে দেশি বিদেশি অর্থায়নে উন্নয়নের এক মহাযজ্ঞ। এককভাবে জায়গায় বিনিয়োগ করছে $20 বিলিয়ন বেশি অর্থ। এখানে গড়ে তোলা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এই পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 68টি প্রকল্প বাস্তবায়নের চিন্তাভাবনা রয়েছে। জাপানের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা জায়গায় মূলত মাতারবাড়িকে অর্থনৈতিক অন্যতম একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত করার নৈপথ্যে মূল ঋণদাতা। গভীর সমুদ্র বন্দর ছাড়াও বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল, পর্যটনসহ টাউনশিপ, এলএনজি ও এলপিজি টার্মিনাল ইত্যাদি নিয়ে। ফলশ্রুতিতে গত বছর নভেম্বর মাসে প্রধানমন্ত্রী মাতারবাড়ি উন্নয়ন কর্তৃপক্ষ করার নির্দেশ প্রদান করেন। তবে এর আগে বিপুল অঙ্কের অর্থের বিনিয়োগ, এর নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রমের জন্য 2018 সালে মিডি মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ধারণা পাওয়া গেছে এই কমিটিকেই মাতারবাড়ি উন্নয়ন কর্তৃপক্ষে রূপান্তর করার চিন্তা ভাবনা করা হচ্ছে। মাতারবাড়িকে ঘিরে আগামীতে অর্থনীতির চাকা নতুনভাবে ঘুরবে। কর্মসংস্থান, উৎপাদন, আমদানি রফতানি পণ্য নিয়ে কর্মবহুল পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে নিঃসন্দেহে। সরকার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মিরসরাইতে যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিষ্ঠা হচ্ছে, সেখান থেকে পতেঙ্গার আউটার রিং রোড হয়ে বঙ্গবন্ধু চ্যানেলের সঙ্গে সংযুক্ত হয়ে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে কক্সবাজার পর্যন্ত, যার সঙ্গে মাতারবাড়িও সংযুক্ত থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এই মাতারবাড়িকে ঘিরে সকল উন্নয়ন পরিকল্পনা মনিটরিং করা হচ্ছে। উন্নয়নের এই মহাযজ্ঞ সম্পন্ন করতে শেষ পর্যন্ত তা টাকার অঙ্কে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও নির্ধারিত হয়নি। প্রাথমিকভাবে 3,00,000,000 টাকার ব্যয়ের প্রাথমিক চিন্তাভাবনা রয়েছে। মাতারবাড়ি নামটি এখন দেশের সর্বক্ষেত্রে একটি স্বপ্নের নাম। এই স্বপ্ন আগামীর। চট্টগ্রাম বন্দরকে অর্থনীতির মেরুদণ্ড বলা হয়ে থাকে। সে প্রক্রিয়ায় মাতারবাড়ি হবে জাতীয় অর্থনীতির আরেকটি মেরুদণ্ড। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, আরও প্রায় 1,00,000,000 টাকার মতো প্রকল্প বাস্তবায়নাধীন। ছোট বড় মিলিয়ে বিভিন্ন প্রকল্পের ঝলকে মাতারবাড়ি এখন অর্থনীতির নতুন স্বপ্নপুরী। মাতারবাড়িতে বিপুল অঙ্কের বিনিয়োগ দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে পাল্টে দেবে বলে অর্থনীতিকদের ধারণা। ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে এনার্জি হাব, গ্যাস ট্রান্সমিশন, আবার সমুদ্র তলদেশ দিয়ে আমদানির জ্বালানি চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছানোর জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প প্রায় শেষ হওয়ার পথে। জাপানি ইকোনমিক জোন প্রতিষ্ঠা হবে এই মাতারবাড়িতে। একসময়ে যে মাতারবাড়ি দিনের আলোতে আলোকিত ছিল, কিন্তু রাতের বেলা বাড়িঘরের আলো বলতে হারিকেনের আলোকে বোঝাত, সেই মাতারবাড়ি এখন বিদ্যুতের আলোর ঝলকানিতে ভিন্নরূপে আবির্ভূত হয়ে আছে। একের পর এক কর্মযজ্ঞ এগিয়ে চলেছে। অনুন্নত ও অখ্যাত এই গ্রামটি এখন রীতিমতো শহরে রূপ নিয়েছে। পশ্চিমে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন থেকে লক্ষ্য করলে মনে হবে সামনে উন্নত কোনো রাষ্ট্রের একটি অংশ বলে মনে হয়। মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের কাজ সমাপ্ত হলে আমদানি রফতানিতে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। আমদানি পণ্যবাহী বড় বড় জাহাজগুলো অর্থাৎ মাদার ভেসেল বর্তমানে কুতুবদিয়ার অদূরে গভীর সমুদ্রে নোঙর করে, সেখান থেকে লাইটার জাহাজ দিয়ে লাইটারিং করা হয়। আর কন্টেইনার বোঝায় বড় জাহাজগুলোর পণ্য সিঙ্গাপুর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু করলে ট্রান্সশিপমেন্টের বড় একটি অংশ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অতি সম্প্রতি চট্টগ্রাম থেকে ইতালি সরাসরি কন্টেনার যোগে পণ্য জাহাজীকরণের কাজ শুরু হয়েছে, যা ইতোমধ্যে গার্মেন্টস সেক্টরের জন্য বড় একটি দিক হিসেবে চিহ্নিত হয়েছে। কেননা সময় যেমন বাঁচবে তেমনি আর্থিক সাশ্রয় ঘটবে বড় অঙ্কের। মাতারবাড়িকে ঘিরে সরকার অর্থনীতির উন্নয়নের প্রকল্প বাস্তবায়নে যে চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করেছে, ইতোমধ্যে এটি সঠিক হিসেবে দেশে বিদেশে স্বীকৃতি পেয়েছে। ছোট্ট এই দ্বীপে বড় দেশ জাপানের বড় বিনিয়োগ, যা দেশের অর্থনীতির আগামীর চেহারাকে পাল্টে দেবে বলে সংশ্লিষ্টদের ধারণা।